প্রবন্ধ। আমরা সকলেই অস্পষ্টভাবে বুঝি প্রবন্ধ কাকে বলে বা কী রকম। গদ্যে লিখিত এমন রচনা যার উদ্দেশ্য পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করা, কোনো সন্দেহ নেই। এ জাতীয় লেখায় তথ্যের প্রাধান্য থাকবে, যার ফলে অজ্ঞাত তথ্যাদি পাঠক জানতে পারবে। ধরা যাক, সংবাদপত্রের যাবতীয় খবরাখবর, দেশের বিদেশের মহাকাশের ইত্যাদি সবই গদ্য ভাষায় রচিত, এবং যার লক্ষ্য পাঠকের অজানা বিষয় পাঠককে জানানো। গদ্য সাহিত্যের অন্তর্গত হলেও তথ্যবহুল রচনা হলেই তাকে প্রবন্ধ সাহিত্যের উদাহরণ রূপে গণ্য করা চলবে না, যদি না লেখাটি সাহিত্য পদবাচ্য হয়। সাহিত্যের প্রধান লক্ষণ সৃজনশীলতা। লেখকের সৃজনী শক্তির কোনো পরিচয় যদি পরিস্ফুটিত না হয়, তো তেমন লেখাকে প্রবন্ধ সাহিত্যের লক্ষণযুক্ত বলা যাবে না। এ কারণে খবরের কাগজে প্রকাশিত সমস্ত লেখাই গদ্যে রচিত হলেও তাদেরকে প্রবন্ধ সাহিত্যের নমুনা হিসেবে বিবেচনা করা সঙ্গত নয়। তাহলে তো জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত সকল রচনাই প্রবন্ধ সাহিত্য বলে গণ্য হতে পারত, তা না হওয়ার কারণ ওই সৃজনশীলতার অভাব। মনে রাখা প্রয়োজন, সাহিত্যের যা চিরন্তন উদ্দেশ্য সৌন্দর্য সৃষ্টি ও আনন্দদান, প্রবন্ধের সেই একই উদ্দেশ্য। সাধারণত কল্পনাশক্তি ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয়বস্তু সম্পর্কে যে আত্মসচেতন নীতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করেন, তাকেই প্রবন্ধ নামে অভিহিত করা হয়। প্রবন্ধের ভাষা ও দৈর্ঘ্য নানা রকম হতে পারে ঠিকই, তবে তা গদ্যেও নাতিদীর্ঘ আকারে লিখিত হয়।